দিল্লিতে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ দলের আরও খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, বাংলাদেশ শ্রীলঙ্কা দু দলের জন্য কিন্তু ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে মাঠে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা দল, বাংলাদেশ দলও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বাংলাদেশ দলের কথা যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ এই ম্যাচটা যদি কোনো কারণে হেরে যায় তবে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অনেক বড় একটা আসলে বাজে দিন হিসেবে আখ্যা হয়ে থাকবে। কারণ আমরা জানি যে এই ম্যাচটাতে যদি বাংলাদেশ হেরে যায় তবে বাংলাদেশের যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার ক্ষীণ সম্ভাবনাটুকু আছে সেটাও কিন্তু তারা হারিয়ে ফেলবে। আমরা জানি বাংলাদেশ টানা ছয় ম্যাচ হেরে দিল্লিতে এসেছে, তারপরও কিন্তু তা বাংলাদেশের ম্যাচ দেখতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সামনে প্রচুর বাংলাদেশি সমর্থক এসেছেন। অনেকে বাংলাদেশ থেকে এসেছেন, আবার অনেকে আমরা জানি যে দিল্লিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তারাও আছেন। আমার সঙ্গে কিছু ফ্যান্স আছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো যে আসলে আপনি তো এর আগেও কলকাতায় খেলা দেখেছেন, দিল্লিতে আসলেন, মানে দল হারছে তারপরও কি মোটিভেশন থেকে আপনি আসলে মাঠে খেলা দেখতে এসেছেন? আসলে মোটিভেশনের কিছু নাই, আমি জাস্ট একটা জিনিস চিন্তা করি যে বাংলাদেশ টিমের যেই টিমটা টপ তিনে ছিল সেমিফাইনালের রেসে ওয়ার্ল্ড ক্রিকেট চিন্তা করতেছিল, তারপরে অনেকে তো ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়ার কথাও চিন্তা করতেছিল, সেই টিমটা মোরালিভাবে এত ডাউন কিভাবে আমি ঠিক জানি না। যেমন আমি আমার একটা খেলার কথা খুব মনে পড়ে, 2011 সালে বাংলাদেশ খেলতেছিল অস্ট্রেলিয়ার সাথে, সেই ম্যাচে ওয়াটসন বাংলাদেশকে যেভাবে মারতেছিল মানে ঠিক একই রকম আমি মুম্বাইতে দেখলাম যে কুইন্টন ডিকক মারতেছিল বোলারদের অসহায়ত্ব। যদিও সেই ম্যাচে আমি সৌরার্ধী শুভ সাকিব আল হাসানদের দেখতেছিলাম যে কান্না কান্না একটা ভাব, কিন্তু এখন না ওই টিমের মধ্যে ওই আবেগ ওই ভালোবাসাটা ওইটা নাই। আপনি যদি চিন্তা করেন গত 2 বছর আগে বাংলাদেশ টিম যখন জিতত প্লেয়াররা আনন্দ করতো, মাঠে পুরো মাঠ ঘুরতো, নাচ গান করতো, আমরা দেখেছি মিরাজ এরকম মানে নাচতে পছন্দ করেন অনেক, হ্যাঁ হ্যাঁ নাচ গান করতো, আবার হারলে কান্না করতো, এই যে টিমের প্রতি আবেগ এই আবেগটাই আমি খুঁজে পাচ্ছি না। যেমন সৌরভ গাঙ্গুলী একটা কথা সবসময় বলেন যে ক্রিকেট 70% মাইন্ড গেম 30% স্কিলের খেলা। আমার কাছে যারা 16-17 বছর ধরে ক্রিকেট খেলছেন বা মিরাজ রাও তো 8-10 বছর ধরে ক্রিকেট খেলছেন, মিরাজ লিটনরা তো এখানে মানে আমি তাদের সামর্থ্য নিয়ে খুব বেশি প্রশ্ন তুলতে চাই না। আমার কাছে কেন জানি মনে হয় বারবারই যে ওই 70% যে মাইন্ড গেমের খেলা ওখানেই আমরা বারবার, গতকালকে কিন্তু সেম কথাটাই আসলে বলেছেন কোচ চন্দ্রিকা হাতুর। আরেকজন আছেন আমাদের সঙ্গে, তিনিও বাংলাদেশ থেকে খেলা দেখতে এসেছেন। আসলে কি মনে হচ্ছে বাংলাদেশের যেটা বললেন আরেকজন যে মাইন্ড গেম, হাতুর সিংহ গতকালকে সেম একটা কথাই বলেছেন, এই মাইন্ড গেমটা আসলে বাংলাদেশ কেন পারছে না বলে মনে হয়? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আসলে বাংলাদেশের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিতে আসলে এই বিশ্বকাপে খেলার প্রস্তুতিটা আসলে তারা মানসিকভাবে আসলে নেয়নি। মানসিকভাবে কেন বলছি, আপনি আসলে যেই জায়গায় যেই উইকেটগুলোতে আপনি খেলতে আসছেন, আপনি গত আপনার ডোমেস্টিক থেকে নিয়ে কিংবা আপনার ন্যাশনাল ক্রিকেটে সেই অভ্যস্ততা আপনি তৈরি করেন নাই আপনি সেই উইকেটগুলোতে খেলার জন্য। আমরা যদি দেখি, আমরা টি-20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে আমাদের মাঠে হারাইছি এবং সেখানে আমরা স্কোরটা যদি দেখেন টি-20তে সেই স্কোরটা হবে 100-র কাছাকাছি হয়তো অ্যাভারেজে 10টা টি-20 ম্যাচে। তো এরপরে আমরা দেখছি হচ্ছে আমাদের টি-20 বিশ্বকাপে আমাদের পারফরমেন্স কেমন ছিল, তারপরে এসে যখন আমরা এই বছরের আগেই আমরা ইংল্যান্ডের কাছে হারলাম বা ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান, তো কেন হারলাম? সেই দলগুলো কিন্তু আমরা টি-20তে হারাইছি, কিন্তু তারা আমাদেরকে আমাদের মাঠে এসে আবারও বিশ্বকাপের আগে হারাইছে। কারণ তাদের প্রস্তুতিটা ছিল সেরকম যে তারা সাবকন্টিনেন্টে খেলতে যাবে, তারা জানে যে তাদের কোন জায়গায় প্রস্তুতিটা নেওয়া দরকার। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ মানসিকভাবে সেই বিষয়গুলো কখনো চিন্তা করেনি। তারা চিন্তা করেছে যে আমাদের যে কয়েকটা দেশে সিরিজ আমরা হোম সিরিজ খেলি সেগুলো তো আমরা জিততে হবে, আমাদের পয়েন্টে উপরে থাকতে হবে। আসলে প্ল্যানিং এর কিন্তু সমস্যা ছিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্ল্যানিং এ কিন্তু বাংলাদেশ দলের সমস্যাটা ছিল যে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপের আগে আমরা ওডিআই সুপার লিগে দল খুব ভালো করেছিল এবং যার কারণে অনেক বড় স্বপ্ন দেখার শুরু করেছিল সবাই, কিন্তু তার আগে এই ওয়ার্ল্ড কাপের আগে এই 2023 সালে বাংলাদেশের ওয়ানডেতে আসলে কী ফলাফল, বাংলাদেশ কী করেছে? বাংলাদেশ কিন্তু অ্যাওয়ে একটা মাত্র সিরিজ খেলেছে, সেটা আয়ারল্যান্ডের বিপক্ষে, সেটাও কিন্তু আসলে যে আয়ারল্যান্ড তারা এবার ওয়ার্ল্ড কাপে খেলছেন এবং ঘরের মাঠে যে সিরিজগুলো খেলেছে সেগুলো কিন্তু সেই মিরপুরের উইকেটে বা কিছু ম্যাচ খেলেছে আপনার চট্টগ্রামে আফগানিস্তানের সাথে। তবে ওভারঅল যদি বলি যে বাংলাদেশের
বাংলাদেশের প্রিপারেশনটাতেই কিন্তু আসলে গোড়ায় গলত ছিল যে বাংলাদেশ যে বিল্ড আপ টু দ্য ওয়ার্ল্ড কাপ দ্যাট ওয়াজ টোটালি রং, এবং যার খেসারত কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এসে দিতে হচ্ছে। এবং বিশ্ববাসীর কাছে কিন্তু একটা বিষয় স্পষ্টভাবে তাদের চোখে পড়েছে পুরো বিশ্বর কাছে, যে বাংলাদেশ দল যে একটা একটা ফেক কনফিডেন্স নিয়ে এসেছিল, বাংলাদেশ দলের আসল আসলে সামর্থ্য কতটুকু সেটা কিন্তু আসলে পুরো বিশ্ব এখন জেনে গেছে। যদিও কোচ চান্ডিকা হাথুরুসিংহে কিন্তু এগুলো নিয়ে বলতে নারাজ, তিনি এখনও মনে করেন যে বাংলাদেশ দল ভালো করবে, বাংলাদেশ দলের স্কিল আছে খেলোয়াড়দের, শুধু তাদের মেন্টালিটিতে একটু সমস্যা, তারা মানসিকভাবে তারা পারফর্ম করতে পারছে না। মানসিকতাটা যদি তারা কোনোভাবে ঠিক করতে পারতেন ডেফিনেটলি তারা হয়তো এই ওয়ার্ল্ড কাপে বেটার কিছু করতে পারতেন, গতকালকেও এই কথা বলেছেন কোচ। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, অরুণ জেটলি স্টেডিয়াম ভারতের অন্যতম ঐতিহ্যবাহী এবং পুরনো স্টেডিয়ামগুলোর একটি, বিশ্বকাপের আজকে পঞ্চম ম্যাচ হচ্ছে এই মাঠে এবং আজকে কিন্তু লাস্ট ম্যাচ এই ওয়ার্ল্ড কাপের এই অরুণ জেটলি স্টেডিয়ামে। আগের যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোতে কিন্তু আমরা দেখেছি যে প্রথম ইনিংসে গড় স্কোর প্রায় 350 কাছাকাছি, ওয়ার্ল্ড কাপে যে রেকর্ড স্কোরটা হয়েছিল সেটাও কিন্তু এই মাঠে হয়েছিল 428, সাউথ আফ্রিকা করেছিল। আমার সঙ্গে আরও কিছু সমর্থক আছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো যে আসলে তারা কী এক্সপেক্ট করছেন এই ম্যাচ থেকে। আসলে আমরা দেখেছি এই মাঠে যতগুলো ম্যাচ হয়েছে সবগুলোতেই ফার্স্ট ইনিংসে অ্যাভারেজ 350। আপনার কি মনে হয় যে বাংলাদেশের সেই অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি আছে যদি প্রথমে ব্যাট করে সেই 300+ রান করার? এখন পর্যন্ত বাংলাদেশ সেটা পারেনি কোনো ম্যাচে। আপনি ঠিকই বলেছেন, দেখেন 350 স্কোর বিল্ড আপ করার জন্য কিন্তু ওপেনিং স্কোরটা খুবই ভালো হওয়া লাগে। জাস্ট লাইক ওপেনিং স্কোর, ওপেনিং ব্যাটসম্যান যারা পেয়ার, ওনারা যদি যে কেউ একজন সেঞ্চুরি অথবা ভালো স্কোর করতে পারে, দ্যাট উইল গিভ দ্য কনফিডেন্স টু দ্য নেক্সট ব্যাটসম্যান। আর একটা কথা হচ্ছে যে আমাদের যিনি ক্যাপ্টেন সাকিব আল হাসান, আনডাউটেডলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সো আই থিঙ্ক তাকেও লিড করতে হবে। হ্যাঁ, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সমস্যা নেই, সে যদি লিড করে সামনে থেকে, আই থিঙ্ক 350 এটা প্রবলেম হওয়ার কথা না, 350 করতে পারবে, 350 না হোক সমস্যা নেই। আমার কথা হচ্ছে কি, আমি 300 রান করি, 280 রান করি, পজিটিভ থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এক্স্যাক্টলি, বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সেই কনফিডেন্সের কিন্তু বড়ই অভাব, যে তারা আসলে ব্যাট হাতে তারা অতীতে যেমনটা পারফর্ম করেছেন এবার বা ওয়ার্ল্ড কাপে কিন্তু সেটা পারছেন না। অনেকে সন্দেহ প্রকাশ করছে আদৌ এই দলটা 300 রান করার সামর্থ্য আছে কিনা, তবে আমরা অতীতে দেখেছি বাংলাদেশ দল সেটা করে দেখেছে, আজকের ম্যাচও কিন্তু সেই প্রত্যাশাই আসলে সবাই করবে, কারণ অনেক দর্শক এসেছেন, ম্যাচ শুরু হতে আরও অনেকক্ষণ বাকি, প্রায় 1.5 ঘন্টার মতো আরও দর্শক আসবেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে কিছুটা হলো আজ কিন্তু ওয়েদারের কথা বলতে চাই, যে আজ সূর্য উঠেছে এবং গত কয়েকদিন কিন্তু এখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ুসূচক মান খুবই বাজে ছিল, যেটা 550 উপর ছিল, আজ কিছুটা বেটার এবং হোপফুলি এটা যদি অব্যাহত থাকে ম্যাচ খেলতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলের খেলোয়াড়দের কোনো সমস্যা হবার খুব একটা কথা না। তো আমার কাছে দিল্লি থেকে এই ছিল সবশেষ খবর। বাংলাদেশ দলের খবর নিয়ে দিল্লি থেকে যুক্ত হয়েছিলেন সাজিদ মুস্তাহিদ।